আল্লাহর একজন মস্ত বড় নবী ছিল, নাম হলো আয়ুব নবী। তোরে বলেন নাম কি? আয়ুব নবী একদিন বাদশা ছিল, সুন্দর একজন সুঠাম দেহির নবী ছিল, কোটি কোটি সম্পদের মালিক ছিল। আয়ুব নবীর অনেকগুলো বিবি ছিল, পাইক পেয়াদা ছিল, উদিন নদীর মন্ত্রী ছিল। একদিন আয়ুব নবীর সবাই ছিল, কিন্তু আয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল, এক সময় আস্তে আস্তে সব তার কাছ থেকে সরে যাচ্ছিল। আয়ুব নবীর যখন দেহের মধ্যে রোগ হলো, দেহের মধ্যে এমন ঘা হলো, ঘায়ের মধ্যে যখন পোকামাকড় শুরু হলো দেহের দুর্গন্ধে, লোকালয় থেকে যখন জঙ্গলে রেখে আসলো, আয়ুব নবীর সঙ্গে তখন আর কেউ থাকলো না। সবাই যখন আয়ুব নবী ছেড়ে চলে গেল, ওই সময় একটা বিবি নাম হলো রহিমা, আলী বলতেছেন, আমিরুল মুমিনিন, মনে মনে এমন একটা মেয়ের খোঁচামি করতেছিলাম। উমর ফারুক বলে, আলী রে, তাহলে আল্লাহ আমার ঘটকালি কবুল করেছে, আসো দুই ভাই কোলাকুলি করি। হযরত আলী আর উমর যখন কোলাকুলি করতেছে, এমন সময় হোসাইন ঘরের ভিতর থেকে এসে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার দুইজন যেভাবে কোলাকুলি করতেছেন, মনে হয় বিয়া আপনারাই করবেন। আমার আগে আমার সুরে যে বক্তা ওয়াজ করলো না আপনাদের এখানে, আমি তো ঘরে মতো মনে করতেছি যে আমি করতেছি। তো এই বক্তা কিন্তু বললো, হযরত উমর যে রাস্তা দিয়ে যায়, ওই রাস্তা দিয়ে শয়তান কয়দিন যায় না? এই ওয়াজটা আমিও করছি। তাহলে যেই উমরের রাস্তা দিয়ে গেলে শয়তান 40 দিন যায় না, সেই উমরের সামনে হোসেন বলতেছে, মনে হয় বিয়া আপনারাই করবেন। উমরের চেহারা রক্তের মতন লাল হয়ে বলে, হোসেন এরকম বেয়াদবি কথা কেন বলো? আমরা যে তোমার মুরব্বী তুমি মানো না? হোসেন বলতেছে, আপনার মুরব্বী আমি জানি, আপনার মুরব্বী আমি সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে আমি কেবলমাত্র একজনকে মানি, তিনি হলেন আমার নানা। এই জন্য আপনারা যাকে তাকে মুরব্বী মানবেন না, মুরব্বী হিসেবে সম্মান করবেন, কিন্তু মানা যাবে না। মানতে গেলে একজনকেই মানতে হবে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি যা কিছু করেছেন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন, আমার রাসূল যেটা করবে সেটা করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা যেটা? হ্যাঁ, এই জন্য আল্লাহ বলেছেন, হে রাসূল আপনি বলেন, কুল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, কেউ যদি আমি আল্লাহকে পাওয়ার চায়, আপনাকে মানা ছাড়া, ইত্তেবা করা ছাড়া পাওয়ার কোনো রাস্তা। ওমর ফারুক বলে, হোসেন কি বলবার চাও? হোসেন বলতেছে, কয়েকদিন আগে আমি একটা স্বপ্ন দেখলাম, আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হোসেন দরজা দিয়ে বললাম, নানু ভাই আমি একটু আপনার কাছে যাবার চাই। আমার নানা বলতে, হোসেন এখন তুই ডিস্টার্ব করিস না, আমি এখন জান্নাতে আরাম করতেছি। আমি হোসেন চমকে গেলাম, যেই নানা ভাঙ্গা ঘরের মধ্যে শুয়ে আছে, সেই নানা বলতেছে আমি জান্নাতে আরাম করতেছি, দরজা না খুললে কি হবে? আমি জানলার পাশে গিয়া ছোট্ট একটা ছিদ্র দিয়ে তাকাই, দেখি আমার নানি উরাতকে বালিশ বানিয়ে দিয়েছে, সেই উরাতের উপরে নানা মাথা দিয়ে শুয়ে আছে। আমি রাগ করে বললাম, নানা ভাই, নানির উরাতকে বালিশ বানিয়ে শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আমার নানা বলে, হোসেন রে, তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। আমি সেই দিনই সিদ্ধান্ত নিয়েছি, নানির মতন বউ যে ঘরের মধ্যে থাকে, সেই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। তাহলে বিয়া যদি করাই লাগে, আমার নানা যেমন বিয়ে করছে, সেই রকম একটা বিয়ে করবো। 10টা 20টা বিয়ে করা যাবে না, তো করলে একটাই করবো, কিন্তু দেখে শুনে করবো। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী সামনে গিয়ে হোসেন বলতেছে, বাবা আপনি সত্যি করে বলবেন আমার মা আপনার কেমন বউ? আপনি সত্যি করে বলেন, আব্বা আপনি যেমন আমার মাকে বিয়ে করে খাতুনের জান্নাত ডিগ্রিওয়ালা বউ পাইছেন, আমার নানা যেমন নানিরে বিয়ে করে তার ভাঙ্গা ঘর জান্নাত পাইছে, আমি হোসেন তেমন একটা বিয়ে করতে চাই। ওমর ফারুক বলে, হোসেন রে, আমি যে মেয়ের ঘটকালি করতেছি সেই মেয়েটা অত্যন্ত ভালো বাবা। হোসেন বলে, আপনার ভালো হলে হবে না, আমার ভালো হওয়া লাগবে।
ওমর ফারুক বলে হোসেন তুমি কি বলবার চাও? হোসেন বলতেছে মনে কষ্ট নেন না, আমি সেই মেয়েকে বিয়ে করব যেই মেয়ে আমার তিনটা প্রশ্নের উত্তর দিবার পারবে। কয় প্রশ্ন আঙ্গুলের দিকে তাকান, কয়টা? আমি যেমন তেমন মেয়েকে বিয়ে করব না, আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়ে আমার তিনটা প্রশ্নের উত্তর দিবার পারবে। ওমর ফারুক বলে হোসেন কি তিনটা প্রশ্ন করবে? হোসেন বলতেছে যাকে বিয়ে করব তার সামনে প্রশ্ন আউট হবে, অন্য কারোর সামনে প্রশ্ন আউট করব না, প্রকাশ করব না। উমর ফারুক বলে আলী রে তোমার হোসেন যে তিনটা প্রশ্ন করবে এই সম্পর্কে তোমার ধারণা কি? আলী বলতেছে জীবনের প্রথম শুনলাম। উমর ফারুক বলে যেই প্রশ্নের উত্তর আমি জানি না তুমিও শোনো নাই, তাহলে সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে? আমার ঘটকালি আল্লাহ কবুল করেনি। উমর ফারুক কাঁদতে কাঁদতে মেয়েটার দরজায় গিয়ে বলে মা আমার আব্দুল্লাহকে বিয়ে কর রে মা, আমার আব্দুল্লাহ রে বিয়ে করলে তোর জীবন শান্তি হবে। মেয়েটা বলতেছে খালি একটা বার আপনি বলেন আব্দুল্লাহ ভালো, খালি একটা বার শুনে যে আপনার আব্দুল্লাহ হোসেন চাইতে ভালো আমার কোনো আপত্তি নাই, কিন্তু আব্দুল্লাহর চাইতে যদি হোসেন ভালো হয় তাহলে হোসেন ছাড়া দুনিয়ার অন্য কোনো যুবককে আমি বিবাহ করব না। উমর ফারুক বলে মা হোসেন এমন একটা ছেলে যে মেয়েকে বিয়ে করবে তাকে তিনটা প্রশ্ন করবে, যেই প্রশ্নের উত্তর আমিও জানি না তার বাবাও জীবনে শুনে নাই, তাহলে তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা ঘরের ভিতর থেকে বলে আমিরুল মুমিনিন হোসেন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারবে। লিল্লাহে ডাকবিটা কি জন্যে? না না ঘুম ছাড়ার জন্যে না। মেয়েটা বলতেছে যে হোসেন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে ঈমান। আজকে আপনাকে ঈমান কি কয়? আমাকে একজন কয় হুজুর এই বর্তমান সরকার যতদিন বেঁচে আছে ততদিন যতই কাম হবে না না এই হুজুর দেখেন বুঝতেছেন না এইভাবে চলবে। পাগলা রাত নয়টার সময় ছয় তালাক, রাত নয়টার সময় কয় তালাক? ছয় তালাক, দেড় লাখ টাকার খাট আর বারো হাজার টাকার কম্বল উড়ে তামানে দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমার মামাইকে, সেই মশার নিয়ে কইছে নয়টার সময় আমার বাড়ি আমার ঘর আমার মামাইকে। রাত তিনটার সময় একটা ভূমিকম্প, কয়টার সময়? ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি পর্যন্ত খুলে আছে, ওটা পরারও টাইম পায়নি। তাহলে রাত নয়টার সময় যে ব্যক্তি কইলো আমারে নামাইকে, রাত তিনটার সময় তাক ন্যাংটা করে কে নামাছে? আরো জোরে জোরসে বলুন তো ইজ্জুমান তাসা পড়েন তো ইজ্জুমান তাসা অতুজিল্লুমান তাসা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেয়া ছয় তালা তোলার মালিককে, আবার রহমান করে ন্যাংটা করে নামানোর মালিককে। আপনারা বলেন সে আল্লাহ আছে না নাই? আছে না নাই? তো তাহলে কেমনে কম? মানে আমাকে ইমান এত দুর্বল হয়ে গেছে ভাই। মেয়েটা বলতেছে যে হোসেন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ইমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। সঙ্গে সঙ্গে হযরত উমর মারছে দৌড়, এক দৌড়ে হযরত আলীর দরজায়। সুবহানাল্লাহ, কোন এইমাত্র গেছে কাঁদতে কাঁদতে, আবার এইমাত্র হাসতে হাসতে দৌড়াইছে। আলী বলতেছে আমিরুল মুমিনিন আপনি তো এখনই মন ভার করে গেলেন, আবার কেন হাসতে হাসতে আইছেন? বলে তারিখ করব। হোসেন বলে কিসের তারিখ? উমর ফারুক বলে তোমার বিয়ের তারিখ না, তুমি যে তিনটা প্রশ্ন করবা মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না তার যাচাইয়ের তারিখ। আলী বলতেছে আমিরুল মুমিনিন যেই প্রশ্ন আপনি জানেন না যেই প্রশ্ন আমিও জানি না সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দেবে? উমর ফারুক বলে আলী রে ইমানের বলে কেউ যখন বলিয়ান হবে তখন বিশ্বাস করা লাগবে, সে একলা নাই রে আলী, তার সঙ্গে আমার আল্লাহ রয়েছে। ইমানের বলে যদি আমরা বলিয়ান হতে পারি তাহলে আমরা একলা থাকবো না, আমাদের সঙ্গে কে আছে? আরো জোরে আল্লাহ তাদের সঙ্গে থাকবে, তাদের সঙ্গে কেউ পারবে?
তাহলে সেই ইমানের বলে বলিয়ান হওয়ার দরকার আছে না নাই? আমরা কারা কারা ইমানের বলে বলিয়ান হতে চাই একটু দুই হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহে মুরব্বী হাত তুলবার পারেনি, মানে ঘুমোতে আসেন মিডিয়া। আসলে আমি আস্তার্য হয়ে গেছি, এই ইনার ছেলে, ইনার ছেলে আবার তার ছেলে, এই তিনজনে হইতে তো দেখছি মোর বেশি বলতে হুজুর ইনি আমার বাপ, তাকে দেখি ওনার ছেলে সব কয়টাই। এখনো যা সাইজ দেখতেছি কমপক্ষে 20 বছর থাকবেন আপনি, কমপক্ষে ঘুম ধরতে গেছে আপনাকে ঘুম ধরতে যে নাকি না, 3টা না 4টা তা না, মানে ঘুম ধরতে যাবে সেটা বলবে। না তাকবীর দিলে শয়তান পলায়া যায়, নিজের ভিতরের আর কোনো অলসতা থাকে না, এই জন্য একত্র হয়ে তাকবীর দিলে চারিদিক থেকে পুলিশ দৌড়ে আসে। জোরে কোন কথা ঠিক কিনা, আগামীকালে 10 জন আগামীকাল 10 জন আত্রায় থানার কাছে দেখেন তকবীর দিবেন, দেখেন কি হয়। কিন্তু ভিন্ন ভিন্ন যদি মুয়াজ্জিন গোটা বাংলাদেশে আজান দেয় একটা পুলিশও কিছু কবি না, কিন্তু একটি হলেই বিপদ, কারণ এরা চাচ্ছে মুসলমান যেন একত্র হবার না পারে। ধরে কোন কথা ঠিক কিনা, কিন্তু এই জায়গা তো আমরা একত্র হয়ে গেছি ভাই, একত্র হওয়ার দরকার আছে না নাই? লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলম, ঘরে ঘরে জানো বললে হবে না, সব জায়গায় জানো আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান এক। দেখেন আপনাদের কাছে আপনার খেয়াল করে দেখেন, আপনার পাশে হয়তো আওয়ামী লীগ বসে আছে, তার পাশে বিএনপি আছে, তার পাশে মাঝখানে জামাত ইসলাম চুপ করে বসে আছে, কারণ জামাত ইসলাম তো মাথা চাড়া দিচ্ছে না, এরকম রাজা কার বানাচ্ছে জোরে কোন কথা ঠিক কিনা। তাবলিগ পীর মুরিদের সবাই আজকের মাহফিলে আছে না নাই? জোরে জোরে আছে না নাই? কেউ কোনো শত্রুতা করতেছে না, কারণ কোরআনের মাহফিলের কারণে যদি সব দল ভাঙ্গা এক দল হবার পারে, যেদিন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে সেদিন 14 দল 20 দল থাকবে না, বাংলার মুসলমান সব এক দল হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা, একটু মনোযোগ দেন, নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হযরত উমর বসে গেছে, বাম পাশে বসেছে হযরত আলী, আর মাঝখানে বসেছে হুসাইন। বসার সাইজটা খেয়াল করছেন? ডান পাশে যিনি বসেছেন তার নাম কি? হযরত উমর। একটু বুঝে শুনে বাবা, বোঝা লাগবে তো। বাম পাশে যিনি বসেছেন তার নাম হযরত আলী, আর মাঝখানে যিনি বসেছেন তার নাম হলো হুসাইন, আর সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে ওই 18 বছরের মেয়েটাকে বসানো হয়েছে। এখন যদি আপনাদের কাছে আমি প্রশ্ন করি, সামনে চাদর দেওয়ার কারণ কি? জোরে কোন। আমাদের বাংলাদেশের একজন সাংসদ বেগম মমতাজ সংসদের মধ্যে একটা গান গাইছিল, যখন আল্লামা শফি হুজুর পর্দার বিধান বাংলাদেশে চালু করার একটা প্রস্তাব করেছিল, ওই সময় মমতাজ বেগম একটা গান গাইছিল, সেই গানটা হলো ওরে শরীয়তের মাওলানা, চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা, তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝল না। আল্লামা শফিকে তেতুল হুজুর বানাছে, ধরে কোন কি হুজুর? সামান্য 2 টাকার একটা গায়িকা, লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ আল্লাহর ওলি আল্লামা শফিকে তেতুল হুজুর কইছে, তেতুল হুজুর। আর বলছে শরীয়তের মাওলানা আমাদেরকে বলেছে চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা, তোমরা খুঁজা পাইলা না। মনের পর্দা যদি বড় পর্দা হয় তাহলে ওমর ফারুকের মন ভালো না খারাপ? এই সময় যদি মুখ বন্ধ করা থাকেন বিপদ হবে। হযরত হুসাইনের মন ভালো না খারাপ? হযরত আলীর মন ভালো না খারাপ? তিনজনেরই মন ভালো, তারপরে সামনে চাদর কেন দিল? তিনজনের মন ভালো হওয়ার পরেও সামনে চাদর দিয়ে বুঝাইল, আল্লাহর আইন যখন দুনিয়াতে চালু হবে তখন পর্দা আইন অনুযায়ী গ্রহণ করতে হবে, কারণ পর্দা করা হলো আমার আল্লাহর আইন। অকরণ ফি বুয়ুতিক
ওমর ফারুক বলে হোসাইন এখন তুমি প্রশ্ন করো। এবার হোসাইন প্রশ্ন করার জন্য দাঁড়িয়ে গেছে। ভাই যান একটু মনোযোগ দেন, এই যুবকেরা বাবা একটু মনোযোগ দাও। হোসাইন রাদিয়াল্লাহ প্রশ্ন করার জন্য দাঁড়িয়ে বলতেছে, রে মেয়ে তুমি একা একা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো, বরং আমি হোসাইন বড় একা হয়ে গেছি। ওমর ফারুক বলে, হোসাইন তোমার কি মাথা খারাপ নাকি? তোমার ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাবা বসে আছে, এরপরে তুমি একলা কেমনে হলে? হোসাইন বলে, এ মেয়ে আমার দুই পাশে দুইজন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে। আপনি বলেন তো, ওমর ফারুক কার পক্ষে, হযরত আলী কার পক্ষে? নির্বাচন কমিশনের নিরপেক্ষ বর্তমান সরকারের আছে না নাই? সবাই বলে নির্বাচন কমিশনের নিরপেক্ষ আসনে বসে আছে, কিন্তু মনে মনে একটা দলের পক্ষ নিয়েছে, দিনের ভোট রাতে করতেছে। আমি এখান থেকে বুঝতে পারছি নিরপেক্ষ বলে কোনো কথা নাই, আসলে ভুয়া কথা। স্বয়ং আমার আল্লাহ নিরপেক্ষ নয়, আপনার কোন আল্লাহকে নিরপেক্ষ? এ কথা কেন আল্লাহকে নিরপেক্ষ? আল্লাহ যদি নিরপেক্ষ হতো তাহলে কোরআনের এ আয়াত কেন নাজিল করলেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালাইন ইয়াকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি কেউ গ্রহণ করে আল্লাহ বলতেছে সেটা কবুল করা হবে না। তার মানে বোঝা গেল আল্লাহ নিরপেক্ষ না, আল্লাহ ইসলামের পক্ষে, ধরে কর কথা ঠিক কি না? নিরপেক্ষ একজন অবশ্য পাওয়া গেছে 50 বছর পর। 50 বছর পরে এই বছর বাংলাদেশে একটা নিরপেক্ষ মানুষ চেয়ারম্যান হয়েছে। নিরপেক্ষ নাম কি করলেন? আরো জোরে জোরসে বলুন। তাহলে যারা বলবে আমরা নিরপেক্ষ তারা কি, তারা কি এক হিজড়া ছাড়া? কারণ হিজড়া পুরুষেরও পক্ষে না, নারীরও পক্ষে না, হলো নিরপেক্ষ। জোরে কোন কথা ঠিক কি? এ সারা ভাই নিরপেক্ষ বলে কেউ নেই। হযরত ওমর চমকে উঠেছে। আসলে হোসেন যেই কথা বলেছে কথাটার গুরুত্ব আছে না নাই? জোরে কোন আছে না নাই? দুইজন মহামানব আমার দুই পাশে দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে। খালি দেহ নিয়ে থাকলে হবে না, মনও নিয়ে থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালো নামাজ তোর হবে না, তবে কেন গাও জোয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না, আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? কারণ মসজিদে যখন আমরা যাব শুধু দেহ নিয়ে নামাজ করলে হবে না, এই দেহের মধ্যে আমাদের মনটাও রাখতে হবে। ধরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক বলে, হোসাইন এখন তুমি প্রশ্ন করো। এবার হোসাইন তিন প্রশ্নের এক প্রশ্ন শুরু করলো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। হোসাইন বলতেছে, রে মেয়ে তুমি যদি আমার সঙ্গে বিবাহ বসতে চাও তাহলে আমার তিনটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। ধরে কোন কয়টা? তার মধ্যে এক নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? হযরত আলী চমকে উঠছে, হযরত আলী চমকে উঠছে। কেন? আমি বাবা ছেলের সাথে আসলাম, আর ছেলে বাপের কথা না কয়ে মায়ের কথা কয়। আমার মাকে তুমি জানো, আমার বাবাকে তুমি জানো, এই কথা বলার কোনো দরকার নাই। কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। 10টা মাস সন্তান পেটে নিয়ে যদি সতর্ক থাকে তাহলে সন্তান আল্লাহর ওলি হইয়া যাবে। পেটে বাচ্চা নিয়ে মা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনার কি কন? পেটের বাচ্চা বসে থাকে, রুকুর থেকে তখন শেষ দার যায়, ওই পেটের বাচ্চা কিন্তু পেটের মধ্যে একটা ঝাঁকুনি খায়। যখন 5 মাস 6 মাস বয়স হয় মা যখন রুকুর থেকে শেষ দার যায় তখন পেটের বাচ্চা পেটের মধ্যে এরকম দোমড় খায়, দোমড় খায়। ফেরেশতাকে আল্লাহ, তোমার বান্দি নামাজ পড়ে
সেজদার যায়, পেটের বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ কাছে সাক্ষী থাকলে ফেরেশতা, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, ওই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজই বানায় ছাড়তেছে। জোরে কোন সুবহানাল্লাহ, পেটের মধ্যেই বাচ্চা নামাজে হয়। আমাকে যেই শালারা নামাজ পড়ে না, ওরা যখন মায়ের পেটে ছিল ওর মা ওই একত্রে নামাজ পড়ে না, খুঁজলে দেখেন। এক ছেলে আমার কয় হুজুর 11 মাস আমার খিদা নেই, কিন্তু রোজার মাস শুরু হলে আমার খিদা বাড়ায়। এর কারণ কি? আমি কইলাম ভাই তোর কি মাও বেঁচে আছে? হ্যাঁ হুজুর মা তো বেঁচে আছে, তো মায়ের কাছে যা। তোর খিদা রমজান মাসে কেন বাড়ে তোর মাও জানে। ওই মায়ের কাছে গিয়ে বলছে, মা রমজান মাসে আমার খিদা কেন বেশি হয়? ওর মা বলছে, তোর দাদি, তোর দাদি এই সর্বনাশ করছে, কারণ তুই যখন পেটে আসলি তোর দাদি আমার উপর শাসন করছে, আমার নাকি যেন শুকে না যায়, খবরদার ওটা থাকা পারবে না। তুমি রোজা থাকলে আমার পেটের নাতনি শুকে যাবি, তোর জন্য তোর দাদি আমার জোর করে খাওয়া ছেড়ে আমিও খাসি তুইও খাসি। এই রোজার মধ্যে তোর খাওয়ার অভ্যাস আছে। এই জন্য একজন নেপোলিয়ান বলেছে, ভাই তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। মা মারে, মা যদি ভালো না হয় ওর রাস্তাও ভালো হবে না। ও যে বাইরে ঘুরতেছে, রাস্তা ঘুরতেছে, ও দিক দিয়ে ঘুরতেছে, বসতেছে না, কারণ ওই যখন পেটতা ছিল অক মা পেটত লিয়া গোটা এই আপনাকে পাঁচু উপর বলরাম চক ঘুরিছে, ওই পেটত থাকতেই ঘোরনে বেরাম পাশে। ওই কি কোরআনের মাহফিলে বসবি? তাই বসবার পারবো না, বসলেও বেশিক্ষণ থাকবার পারবো না। আপনারা যারা বসে আছেন, আপনাদের মা ভালো মা ধরেছেন সুবহানাল্লাহ, একমাত্র ভালো মায়ের সন্তানেরা এই কোরআনের জান্নাতের বাগানে বসতে পারে। খারাপ মায়ের সন্তানেরা খালি মেলা ঘুরবি, রাস্তা মারবি, পোলা দেওয়ার সময় এরা ভুল করবি, দেখবেন যখন তবারক দিবি না, ওরে বাবা ওটা ওরা ছাড়বি না। কয়টা বাজলো রে? না না বেশি বাজে, 11টা না, কে বললো 11:40? কে বল? ওয়াজ তো এখনো শুরু হয় না, একটু মনোযোগ দেন। এক নম্বর প্রশ্ন হলো, আমার মাকে জানো আমি কোন মায়ের সন্তান, কোন মায়ের পেটে আমি ছিলাম, আমার মা সম্পর্কে কি তোমার জানা আছে? এটাই হলো আমার এক নম্বর প্রশ্ন। মেয়েটা কিছুক্ষণ পরে বলতে, হোসাইন আপনার মাকে আমি চিনি। আপনার সুবহানাল্লাহ কোলে না, কিন্তু হযরত উমর জিবাত কামল খাইছে, হযরত উমর, হযরত আলীর চোখটা দর দর করে পানি পড়তেছে, আর মাঝখানে হোসাইন খালি মুচকি মুচকি হাসতেছে, ডান পাশে যিনি বসে আছেন তিনি জিব্বাই কামল খাইছে। জিব্বাই কামল খাওয়ার কারণ হলো, হোসেন মা রে তুই কেমনে চিনবি? হোসেন মা তো চিনার জিনিস না, হোসেনের মা হলো জানার জিনিস। সুবহানাল্লাহ, কোন হোসেনের মা তো চিনার জিনিস না। গভীর রাত্রে হযরত আলীর কাছে ফাতেমা বলতে, স্বামী গো আজকে রাত্রে বেলায় আমার মৃত্যু হবে, কারণ সবসময় পর্দার ভিতরে ছিলাম, আল্লাহকে বলেছি আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যু দিও, আল্লাহ আমার দোয়া কবুল করেছে, এজন্য গভীর রাত্রে আজকে আমার মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হতলে তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা দৌড়ে গিয়ে ওই স্বামীর মাথা উড়াতে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলে, স্বামী গো আমি মরে যাওয়ার পর আমার তিনটা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। এক নম্বর চাওয়া হলো, রাতের অন্ধকারেই আমাকে দাফন করবেন, আমি রাতের অন্ধকারে পর্দায় মারা যাব, আর দিনের আলোতে আমার কবর দিবেন, এইটা চলবে না গো, রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে, আমার জানাজার জন্যে কোনো মানুষের ব্যবস্থা করবেন না। আলী বলে, ফাতেমা তোমার জানাজায় লক্ষ মানুষ তোমার জন্য দোয়া করবে, তুমি কি লক্ষ মানুষের দোয়া চাও না? ফাতেমা বলে, স্বামী গো লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার বউ ভালো না, ওই লক্ষ মানুষের দোয়া দেয় ফাতেমার এক তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে গেল। ও গো স্বামী আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ চারজন পুরুষ মানুষ
খাটনি কান্দে নেওয়ার দুনিয়াতে আমার কেউ নাই। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো তাহলে মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নেবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো তাহলে মায়ের লাশের খাটনি কান্দে নেবার পারতো। আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার হাসান হোসেন এত ছোট, আপনি আমার লাশটা কান্দে ধরে জান্নাতুল বাকির পূর্ব কোনায় গোপনে দাফন করবেন, আমার কবরের খবর যেন দুনিয়ার কেউ না জানে। গভীর রাত্রে হযরত আলী কবর দিয়া আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি ফাতেমার প্রতি খুশি হয়ে গেছি, আল্লাহ তুমি খুশি হও। এই কথা বলে যেই মাত্র তাকাই সামনে কয়েকটা পুরাতন কবর দেখতে পাই, এই মাত্র ফাতেমার কবর দিলাম, সেই কবর কোথায় গেল, কোথায় গেল? গোটা জান্নাতুল বাকির মধ্যে আলী পাগল হয়ে খুঁজতেছে ফাতেমার কবর, ফাতেমার কবর। আল্লাহ ডাক দেবেন, আলী রে আমার ফাতেমা হলো পর্দানিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। যেই ফাতেমার কবর পর্যন্ত মানুষ পায় না, আর মুই অক্সিনে প্রশ্ন করেছে আমার মাকে জানো, আর কয় আমি চিনি, চিনি কি? যদি কেউ আপনাদের পাড়াত বলে আমি উমুকের বউ চিনি, এ কথা যদি বলে আপনি তো জিজ্ঞাসা করবেন কিভাবে চিনবি, গোটা পাড়া করে অক্সিনে না, ফকির পর্যন্ত অক্সিনে, মেতর পর্যন্ত অক্সিনে, অটো ভেনারা পর্যন্ত অক্সিনে, চিনে না? এ কথা কান না কেন ভাই রে, কথা কান না কেন? যে বউ গোটা পাড়া ব্যাপার দেখা করে অত্যন্ত একটা মেতরও চিনে, পাড়ার পায়খানা সাফ করবার সে মেতর কয় কি কথা বাবা, রাত 12টা বাজতেছে আর এরকে চেহারা কি খেলে টক টক করতেছে, তার মধ্যে তোমরা আমার ক্যামেরালে ডিস্টার্ব করো, এমনি যে টাঙ্গা বার দিছে একটা সুখ থাকো। হযরত আলী ছোট বাচ্চার মতন কান্দতেছে, কান্দার কারণ হলো আমি স্বামী হইয়া আমার বউরে চিনবার পারিনি, আর তুই কেমনে চিনবি? সুবহানাল্লাহ, স্বামী হইয়াই চিনবার পারিনি, স্বামী চিনি নি রে হযরত আলী। গভীর রাত্রে ঘুম থেকে চেতন পায় দেখে বউ নাই, হাসান হোসেন ঘুম পাড়তেছে আর ফাতেমা নাই। যত বড়ই পিসাই হোক বউ যদি ঘরত না থাকে রাত্রেবেলা সন্দেহ হবে না? এই কথা কোন সন্দেহ হবে না? হয়তালি সন্দেহ করে দরজার তাকায় দেখে মরুভূমির ভিতরে কালো চাদর গায়ে দিয়ে ফাতেমা খুব জোরে জোরে হাঁটতেছে। হযরত আলীর সন্দেহ বেড়ে গেল, এত রাত্রে ফাতেমা যাবে কোন জায়গায়? নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটে, যে ঘরে আল্লাহর নবী ঘুম পাড়তেছে ওই ঘরের জানলার পাশে ফাতেমা চুপটি করে দাঁড়াইছে। হযরত আলীর মনে সন্দেহ হয় আমার বিরুদ্ধে না জানি কিছু বাবার কাছে বলবার আইছে, দেখি বাবার কাছে কি বলে। কিছুক্ষণ পরে ফাতেমা বলে, বাবা আমার মা যদি আজকে জীবিত থাকতো আমি মায়ের কাছেই বলতে পারতাম বাবা, কিন্তু আমার মা খাদিজা দুনিয়াতে নাই, এই জন্য আপনার কাছে কিছু বলবার চাই, আপনি মেহরবানি করে একটু দরজা খোলেন। যেই মাত্র নবী দরজা খুলেছে ফাতেমা ঘরের মধ্যে, সঙ্গে সঙ্গে নবী জিজ্ঞাসা করে, ফাতেমা তুই একা একা কেন ঘরের ভিতরে, আমার আলীকে ঘরের মধ্যে নিয়ে আয়। তখন হযরত আলী জানলার কাছে চমকে উঠছে, সুবহানাল্লাহ, জানলার কাছে চমকে উঠছে। ফাতেমা বলতেছে, বাবা আমার স্বামীকে তো আনতে চাইছিলাম কিন্তু কেমনি আনবো, আমি যখন আমার স্বামীকে ডাক দিবার চাই তখন আমার স্বামী ঘুম পাড়তেছে, এত ঘুমন্ত স্বামীকে ডাক দিলে স্বামী যদি বেজার হয়, এই জন্যই ডাকতে সাহস পাইনি বাবা। ও বাবা আপনি একটু ঘরে বাতি জ্বালান। আল্লাহ নবী বলেন, ফাতেমা তুই যখন ডাক দিবার চাইছিলি তখন ঘুমাইছিল, কিন্তু এখন যদি চেতন পায়, চেতন পাওয়ার পরে তোকে যদি কাছে না পায় তাহলে তোকে সন্দেহ করবে মা। ফাতেমা বলে, বাবা আপনি আমার স্বামী ব্যাপারে এমন কথা বলবেন না, কারণ দুনিয়ার সব স্বামী বউকে সন্দেহ করতে পারে কিন্তু আমার স্বামী কোনো দিন আমাকে সন্দেহ করবে না। যেই কইছে তখন হতালি চোখে পানি পড়তেছে, আমি সন্দেহ করে জানলার কাছে রে, আর আমার বউ কয় আমার স্বামী কোনো দিন আমাকে সন্দেহ করবে না। আলী কান্দার বলে, আমি আমার বউরে সিলভার পারিনি রে, আর তুই রোম দেশের জেলখানায় বন্দি থাকে একটা মেয়ে কেমনে চিনবি? আলীর চোখে দরদর করে পানি পড়ে, উমর ফারুক জিব্বাত কামড় দিয়ে বসে আছে আর মাঝখানে হোসেন খালি মুচকি মুচকি হাসতেছে। এমন সময় মেয়েটা বলে, হোসেন আপনি প্রশ্ন করলেন আমি উত্তর দিলাম, হলো কি হলো না?
তিন বিচারকের একটা বিচারকে যে মুখ খোলেন না। ওমর ফারুক বলে কেমনে হবে, হোসেন প্রশ্ন করলো কি আর তুমি উত্তর দিলে কি? হোসেন প্রশ্ন করেছে আমার মাকে জানো আর উত্তর দিলে আমি চিনি, তুমি কেমনে চিনবে? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে হোসাইন আপনার মায়ের চোখের গরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ। সঙ্গে সঙ্গে আলী বলতেছে রে মা যা বলছিস বলছিস মা আর বলিস না, কারণ এই তিনজনের মধ্যে একজন পরপুরুষ আছে, এই পরপুরুষের সামনে যা বলছিস বলছিস মা আর বলা যাবে না। যে তিনজন বসে আছে আপনারা বলেন তো এই তিনজনের মধ্যে ফাতেমার জন্য পরপুরুষ কে? আরো জোরে তাহলে যেই উমর আল্লাহ নবীর পরে নবী হওয়ার যোগ্যতা রাখে। রাসূল বলেছেন নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে উমর নবী হওয়ার পারল না, কিন্তু নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ উমরকে দিয়েছে। এই কোরআনের 23টা আয়াত আল্লাহ হযরত উমরের শানে নাযিল করেছে। সেই উমর যদি পর পুরুষ হয় তাহলে মুরিদের বইয়ের কাছে পীর কোন পুরুষ? এ কথা কন না কেন, মুরিদের বইয়ের কাছে পীর কোন পুরুষ? কেন আপনাকে দেখেন মনে হয় পীর মুরিদি নাই? আরে বাংলাদেশ ধ্বংস করতেছে এ ভণ্ডরা, ধরে কোন কথা ঠিক কি না? আমার মরণকালে ঢোল বাঁশি বাজাইও একটা, ও তরিকার ভাই আমার মরণকালে ঢোল বাঁশি বাজাইও, কলমা কালামো ভাই কোনো কিছু দরকার নাই। শালা ভণ্ডরা কি কয়, কলেমা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই, ওই গাউসুল আজমের গুণগীতি গাইও তরিকার ভাই আমার মরণকালে ঢোল বাঁশি বাজাইও। আল্লাহ রাসূল বলেছেন কোনো ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মরার সময় কলমা কইয়া যদি মারা যায় এক কলেমার ওসিলায় আল্লাহ তার জীবনের তামাম গুনাহ মাফ করে দেয়। রে আল্লাহর বান্দারা, হতালি বললেন মা যা বলছিস বলছিস মা আর বলিস না, এই তিনজনের মধ্যে একজন পরপুরুষ আছে, ও মা চোখের ভুরু জোড়া এটা আমি বলতে পারবো কারণ ফাতেমা আমার বউ হওয়ার কারণে। বাম গালে কারো একটা তিল ছিল, হোসেন বলবার পারবে কারণ ফাতেমা তার মা হওয়ার কারণে। থুতুনির তলে লাল একটা দাগ ছিল, হাসান বলতে পারবে কারণ ফাতেমা তার মা হওয়ার কারণে। তুমি রোমের জেলখানায় বন্দি থাকে একটা মেয়ে কেমনে বললা কেমনে বললাম? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে মুরব্বি ওই রোমের জেলখানায় যখন আমি বন্দি ছিলাম সকালবেলা তিনটা করে চাবুক, বিকালবেলা তিনটা করে চাবুক, যখন সেরে দিল কারারক্ষী আমাকে মারতো ওই চাবুকের আঘাতে পিটন খাইতে খাইতে একসময় আমি বিরক্ত হয়ে বলতাম আল্লাহ আর কত নির্যাতন করবে, তুমি আসো আসমানে নবী আছে মদিনায়, এই নির্যাতন তো সহ্য করার ক্ষমতা আমার নাই। আমির হামজার দুটো বাচ্চা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই কান্দে মায়ের কাছে, বাবা আমার কোথায় গেল, আজকে কি বাবা বাস করে আসবে না? রাত্রেবেলা মায়ের বুক ধরে কান্দের বলে মা আমার বাবাকে আজকে রাত্রেবেলা আসবে না। আমির হামজা জেলের মধ্যে কান্দতে চাল্লা, চুরি করিনি ডাকাতি করি নাই, কোরআনের আয়াত নম্বর সুরা নম্বর পারা নম্বর ধরে হক তাফসির করে আজকে অজাতা জেলখানায় বন্দি আছি আল্লাহ আর কতদিন এইভাবে থাকবো। মাঝে মধ্যে একটু বিরক্ত হয় কি হয় না, জোরে কেন হয় কি হয় না? চুরটাকাত বদমাই সব রাস্তাঘাটে আর ভালো মানুষগুলো জেলখানায় বন্দি করে রাখছে। মেয়েটা বলতেছে মুরব্বি ওই রুমের জেলখানার মধ্যে আমি বিরক্ত হয়ে বললাম আল্লাহ তুমি আছো আসমানে নবী আছে মদিনায়, এই যে সকালবেলা তিনটা করে চাবুক মারে বিকালবেলা তিনটা করে চাবুক মারে আমার দেখা নেই, এই বলে কানতে কানতে আমি যখন ঘুমায় গেছি ওই ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখতে পাই আমার শেওরের পাশে একটা নূরের পুতুলি বসে বসে কানতেছে। আমি কইলাম কে গো আপনি, জান্নাতের হুরি না বেহেস্তের পরি, কে গো এমন করে কাঁদতেছেন? আমার মাথায় হাত দে বলে মা আমি জান্নাতের হুরিও না বেহেস্তের পরিও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা, আমি জান্নাতুল বাকি থেকে
তোর কাছে আইছি মা, তোর একটু সান্ত্বনা জানাবার চাই, কারণ তুইও নারী আমিও নারী, তোর কে সান্ত্বনা জানাবে মা। আমি তখন তাকায় দেখি তার চোখের ভুরু আমি জোড়া দেখতে পাই, তার বাম গালে কালো একটা তিল দেখেছি, থুতুরির তলে লাল একটা দাগ দেখতে পাই, এরপরে আর কিছুই দেখতে পাইনি। এই জন্যে বলেছে আপনার মা রে আমি চিনি। সঙ্গে সঙ্গে হোসেন বলে রে মেয়ে, এক নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতে চালি ভাই আর ঘটকালে আল্লাহ কবুল করছে। হোসেন বলে এত সহজ না, 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি বিবাহ করব, কারণ 1টার উত্তর সবাই দিবার পারতে পারে। কবরে যখন হিন্দু যাবে যদি মুনকির নাকের জিজ্ঞাসা করে মান রব্বুকা, তোর রবকে খেলা তোরা হয়তো বলবে আল্লাহ, ধরে কারণ ঠিক খেরা ইউক্রেনের প্রেসিডেন্ট রাশিয়া যে আরে পাক মারতেছে বুঝলেন, কিছুদিন আগে ফেসবুকে ভাইরাল আছে, ওই আল্লাহ আল্লাহ করতেছে, কেরে শালা খ্রিস্টান আল্লাহ না করিস কে, মানে মরার ভয় ঢুকছে ভাই। এই জন্য হিন্দুরা মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুলসী তলা তুই আছে ভালো হলে আর লেয় না, কারণ কলমা ফুড়ে অর্থ ঠেলার তোলে ওরাও আল্লাহ কয়, কয় কি কয় না। কিন্তু 2 নম্বর প্রশ্ন যখন করবে আমার নাবি উকা তোর নবীকে, তখনই তো যদি প্রশ্ন করে আমার দিন উকা তোমার ধর্ম কি, তখনই আটকে যাবে। 1 নম্বর সময় পারতে পারে, 2 নম্বরে ধরা খাবে। ওমর ফারুক বলা হোসাইন তাহলে এখন 2 নম্বর প্রশ্ন করো। এবার হোসাইন মেয়েটাকে 2 নম্বর প্রশ্ন করবে যে 6 বছর বয়সে তুমি ইমান কেমনে পাইলাম, তোমার দাদা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, তোমার মা খ্রিস্টান, যে দেশে তুমি জন্মগ্রহণ করেছো ওই দেশের সকলেই খ্রিস্টান, ওই খ্রিস্টানদের মধ্যে 6 বছরে তুমি ইমান কেমনে পাইলা। সঙ্গে সঙ্গে হক উমর কাইফা উঠছে, হক তোমার চমকে উঠছে। চমকে ওঠার কারণ হলো যেই প্রশ্ন আমার করা দরকার ছিল, কারণ 2 পাহাড়ের মাঝখানে গিরিপথে যখন মেয়েটার সঙ্গে দেখা হলো, যখন মেয়েটা বলল আমি 6 বছর বয়সে ইমান গ্রহণ করেছি, তখনই তো হযরত ওমরের বলা দরকার ছিল তুমি ইমান কেমনে গ্রহণ করলা। যেই প্রশ্ন ওমর করতে পারে নাই সেই প্রশ্ন হুসাইন করলো, জোরে কর না সুবহানাল্লাহ। মেয়েটা বলে হুসাইন 6 বছর বয়সে ইমান কেমনে পাইলাম, আমি সাধারণ কোনো ঘরের মেয়ে না। ও হুসাইন আমি কিন্তু সাধারণ ঘরের মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। যেই বলেছে আমার দাদা রোম সম্রাট কাইসার, সঙ্গে সঙ্গে ওমর ফারুক চমকে উঠছে, তাহলে মেয়েটা সাধারণ কোনো ঘরের না। সেই সময় 2টা পরাশক্তি ছিল, একটা হলো রোম আর একটা হলো পারস্য। রোমের যিনি সম্রাট ছিল তার নাম হলো কাইসার, আমার দাদা একজন অন্দর মহলে আমাকে গিয়ে বলেন আপনি রে আজকে রোমের রাজদরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? 6 বছরের ছোট্ট মেয়ে খেলা দেখার কথা শুনে আমি বাইনা ধরলাম, দাদু ভাই আমি খেলা দেখতে চাই। আমি দাদার সঙ্গে খেলা দেখতে আসলাম রাজদরবারে, আমার দাদার সিংহাসনের পাশে আমার ছোট্ট একটা চেয়ার সেট করে দিল, আমি সেই চেয়ারে বসলাম। দাদু খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, খেলা কোন জায়গায়? আমার দাদা বলে তাকায় দেখ রে নাতনি তাকায় দেখ। আমি তাকায় দেখি একটা মানুষের চোখ কালো কাপড় দিয়ে বেঁধে রাখছে, ওই মানুষের 2টা হাতে হ্যান্ডকাপ লাগাইছে, ওই মানুষের 2টা পায়ে লোহার শিকল দিয়ে আটকায় রাখছে। আমি বললাম দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসে, একটা মানুষকে আমি দেখতে পাই। আমার দাদা বলে নাতনিরে ওইটা মানুষ না, ওইটা মানুষ না, ওইটা হলো মুসলমান, ওইটা হলো মুসলমান। আমি চমকে উঠলাম, আমার দাদা খ্রিস্টান হওয়ার কারণে মুসলমানকে মানুষ মনে করতেছে না, যার কারণে বলতেছে ওটা মানুষ না রে ওইটা হলো মুসলমান। আমি তখন বললাম দাদা এই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা দেখাবেন? আমার দাদা বলে ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে হুসাইন 6 বছরের ছোট্ট মেয়ে আমি তাকায় দেখি একটা চুলার মধ্যে আগুন দাও দাও করে জ্বলতেছে, ওই আগুনের উপরে বিশাল এক ডেকসি মনে মনে তেল, নিচের আগুনের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলতে নাতনি রে আজকে হাত পাও বেঁধে ওই মুসলমানকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব, এই মুসলমান পড়ে মরে মরে যাবে, আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। মেয়েটা বলে হুসাইন
ছয় বছর বয়স আমি চমকে গিয়ে বললাম, দাদু ভাই একটা মুসলমানকে জীবন্ত তেলের মধ্যে পুড়ে মারবেন, এই খেলা কি বন্ধ করা যায় না দাদা, এই খেলা কি বন্ধ করা যায় না। কুল্লু মাউলুদুন ইউলিদু আলাল ফিতরা, প্রত্যেক ধর্মের ছোট বাচ্চারাই মুসলমান, মুসলমানের মতো জোরে কর সুবহানাল্লাহ। কারণ ছয় বছরের ছোট্ট মেয়ে বলে, দাদা এই খেলা কি বন্ধ করা যায় না। আমার দাদা বলতেছে 100 বার বন্ধ করা যায়, খালি ওই মুসলমান একটা বার বলবে আল্লাহ রাসূল মানি না, খালি একটা বার বলবে আল্লাহ রাসূল মানি না, আমি সঙ্গে সঙ্গে চোখের বাঁধন খুলে দিব, হাতের হ্যান্ডকাপ খুলে দিব, পায়ের শিকল খুলে দিব। আমি যখন ছোট্ট মেয়ে ওই মুসলমানের কাছে গিয়ে বললাম, মুসলমান খালি একটা বারের জন্য বলেন আল্লাহ রাসূল মানি না, তাহলে আমার দাদা আপনাকে মুক্ত করে দিবে। ওই মুসলমান চিল্লায় বলে, রে ছোট্ট মেয়ে তোমার কাছে জীবনের দাম বেশি বলে তুমি বাঁচার স্বপ্ন দেখো, কিন্তু একজন মুসলমানের কাছে জীবনের কোনো দাম নেই, একজন মুসলমানের কাছে ইমানের দাম সবচাইতে বেশি। আমি দরকার হলে আগুনের চুলার মধ্যে পুড়ে মরব, কিন্তু একটা মুহূর্তের জন্য আল্লাহ রাসূল ছাড়ব না। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার দাদা তখন হিংস্র প্রাণীর মতন লাফ দিয়ে উঠে বলতেছে, রে সৈন্যরা আর দেরি করো না, ওই মুসলমানকে হাতটাও বেঁধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দাও। আমি তখন বললাম, দাদা একটা মানুষ মারার খেলা আমি দেখতে পারবো না, আমি যাবার চাই। আমার দাদা বলতে, তোকে খেলা দেখার কথা বলে নিয়ে আইছি, তোকে যাইতে দিব না। এই বলে আমার বাম হাতটা দাদা চেপে ধরে বসে থাকলো। আমি তাকায় দেখি ওই মুসলমানকে দাদার সৈন্যরা নিয়ে আসতেছে উত্তপ্ত তেলের দিকে, আগুনের চুলার দিকে। আমি লক্ষ্য করে দেখি মুসলমান একটা বারও পিছন দিকে টান খায় না, মর্দে মুজাহিদের মতো মৃত্যুর কূপের দিকে আসতেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এরা কোন যায়, এরা কেমন মানুষ মৃত্যুর দিকে হাঁটে। আসলে মৃত্যুর দিকে হাঁটার কারণ হলো, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়া আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, আমার আল্লাহ বলতেছে তারা মৃত্যুবরণ করে না, বরং তারা চিরজীবন লাভ করে। তাহলে মুসলমান মৃত্যুর দিকে যাইতে কোনো সমস্যা আছে? একেবারে আগুনের চুলার কাছে যখন আইছে, হোসাইন আমি 6 বছর বয়সী মানুষ কেমনে পাইলাম শুনতে চান শোনেন। তখন আমি একটা হাত দিয়ে আমার চোখ এভাবে আমি ধরেছি, একটা জীবন্ত মানুষকে পুড়ে মারবে এটা আমি দেখবো না বলে আমার দুইটা চোখ হাত দিয়ে আমি চেপে ধরেছি। এমন সময় একটা মধুর বাণী আমার কানের মধ্যে ঢুকতেছে, 6 বছর বয়সে আমার বাম হাত আমার দাদা ধরে আছে আর ডান হাত দিয়ে আমি চোখ ধরে আছি। এমন সময় একটা মধুর বাণী আমার কানের মধ্যে ঢুকতেছে, সেই বাণীটা হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলে, হোসাইন এই মধুর কলেম আমার কানের মধ্যে দিয়া আমার কলিজার মধ্যে যখন ঢুকে গেল, আমি তখন দেখতে পাই, যদিও হাত দিয়ে চোখ চেপে ধরেছি, তারপর আমি দেখতে পাই ওই মুসলমানের খাঁচাটা দেহটা আগুনের চুলার মধ্যে পড়ল। আর খাঁচা পড়ার আগে কে যেন পাখিটা ধরে সবুজ রঙের একটা বাগানে উড়াল দেয়। আমি হেসকা টান দিলাম, আমার দাদা বাম হাত ধরেছিল, কিন্তু কলেমা ভিতরে থাকার কারণে আমাকে আল্লাহ এত শক্তি দিল, আমার দাদা হাত ধরে আটকাবার পারল না। আমি এক দৌড়ে ঘরের মধ্যে আমার মায়ের কাছে বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ। তুই না খেলা দেখবার গেলি, এ খেলা দেখবার গিয়ে মুসলমানের কলমা কোথায় পাইলি, এ কলমা বলিস না মা, এ কলমা শুনলে তোর দাদা তোর বাপ তোকে হত্যা করবে। আমি তখন বললাম, মা এ কলমাওয়ালারা কোনদিন মরে না। আমি নিজের চোখে দেখছি মা, এই কলমাওয়ালার দেহ আগুনের চুলার মধ্যে পড়ে,
কিন্তু খাঁচার পাখি সবুজ রঙের একটা বাগানে চলে যায়, সে বাগানের নাম হলো জান্নাতের বাগান ইল্লি। আমি এক দৌড়ে চলে আসলাম, আসা দেখি আমার দাদা তার সৈন্যদের নিয়ে মিছিল করতেছে, আনন্দ মিছিল। জোরে কোন কি মিছিল! আমাকে দেখে বলে, কেরে না তুই ভয় পাইছিস? মুসলমান পুরা শেষ হয়ে গেল, মুসলমান পুরা শেষ হয়ে গেল। আমি তখন বললাম, দাদা কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা কানা দেখতে পাই না, মাটি মনে করে ফাইলা দেয় হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। দাদা আপনি বলতেছেন মুসলমান পুরে শেষ হয়ে গেল, মুসলমান পড়েনি দাদা, মুসলমানের খাঁচা ফুটতেছে, মুসলমান এখন জান্নাতে ঘুরে বেড়ায়। আমার দাদা রাগ করে বলে, তুই আমার নাতনি হয়ে তুই মরা মুসলমানের কথা কেন বলতেছিস? আমি তখন বললাম, দাদা শুধু একটা জাতি হলো জাতা, তারা হলো মুসলমান, আর বাদ বাকি সবাই হলো মরা জাত। জোরে কোন কি জাত! আমার নাতনি হয়ে মুসলমানের পক্ষে কথা বলিস? আমি তখন বললাম, দাদা ওই মুসলমানকে যখন আগুনের চুলায় ফেলে দিছেন, ওই মুসলমানের কলমা শুনে আমি নিজেও মুসলমান হয়ে গেছি। আমার দাদা মাথার চুল টানে আর কয়, এরা কোন জাতির? মরেও যায় আবার থুয়াও যায়, একজন মরে আর একজন হয়। আসলে মুসলমান এমন একটা জাত, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে এই জাতকে শেষ করা যাবে না, এই জাত আরো দিন দিন বাড়বে। ধরে কোন কথা ঠিক কিনা? দিন দিন মুসলমানের সংখ্যা বাড়তেছে না কমতেছে? আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন বলেছে 2025 সালে গোটা পৃথিবীতে সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ দল হবে মুসলমান। সুবহানাল্লাহ! বলেন সব ধর্মের লোকেরা কমতেছে আর মুসলমান দিন দিন বাড়তেছে। এ বাড়ার কারণ হলো আমরা জন্ম দিয়ে তো বাড়াচ্ছি, তারপরে দৈনিক হিন্দুরা মুসলমান হচ্ছে, খ্রিস্টানের মুসলমান হচ্ছে, ইহুদি মুসলমান হচ্ছে, বৌদ্ধরা মুসলমান হচ্ছে, গোটা পৃথিবীতে অনেক আলেমদের হাতেও মুসলমান হচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? যাদের হাতে বেশি বেশি মুসলমান হয় তাদেরকে বাংলাদেশ থেকে বাইর করে দিবে, আবার জেলের মধ্যে ঢুকাবে, চেষ্টা করতেছে। এরকম বেড়া থুলে তো সে হারে মুসলমান হওয়া শুরু হয়ে গেছে। আরে পাগলা, দৈনিক আমেরিকাতে কত খ্রিস্টান মুসলমান হয় আপনারা জানেন? দৈনিক ভারতে কত হিন্দু মুসলমান হয়? মুসলমানের সংখ্যা দিন দিন বাড়বে না কমবে? আল্লাহ নবী বলেন, অচিরে একদিন গোটা পৃথিবী আল্লাহ মুসলমানের পায়ের তলে দিয়ে দিবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর। আমার আল্লাহ রাজত্ব আবার গোটা পৃথিবীতে চালু হবে। আল্লাহ এই দৃশ্য দেখার তৌফিক দেখ। জোরে কর আমিন। মেয়েটা বলে, হোসাইন এইভাবেই 6 বছর বয়সে আমি ঈমান গ্রহণ করেছি। সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে মেয়ে 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম, তার চাইতে তুমি 1000 গুণ সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতেছে, আলী ভাই আমার ঘটকালে আল্লাহ কবুল করছে। হোসেন কয়, এত সহজ না, এত সহজ না, 3টার উত্তর না দিলে আমি তো বিয়ে করবো না। ওমর ফারুক কয়, তাহলে আর একটা কি প্রশ্ন? এবার হোসেন বলতেছে, রে মেয়ে আমার 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে, বিবাহের আগে না পরে? এই যুবকেরা এই কথাটা তোমরা খেয়াল করবে, মেয়েদের সাথে যদি কোনো সম্পর্ক করবার চাও তাহলে বিয়ার আগে করা যাবে না। আমাদের বাংলাদেশে কোনটা পছন্দ করে, বিয়ার আগে না পরে? হ্যাঁ, আপনাকে মুখে শুনে যাচ্ছি না, এই যুবক যারা এরা কথা কয় না, এইসব বুঝা, বিয়ার আগে এরা 14ই ফেব্রুয়ারি পালন করে, 14ই ফেব্রুয়ারি। ধরে কোন কি ফেব্রুয়ারি? বিশ্ব ভালোবাসা দিবস। আমি আজকে বলতেছি, হোসাইন মেয়েটাকে লক্ষ্য করে বলে, আমার 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে, আমার সঙ্গী তোমার থাকতে হবে। ওয়ালা বুলুক ওয়ান্নাকুম বিশাইস জিম মিনাল খাউফি ওয়াল জুই অনাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়াবাশশিরিস সাবিরিন। যারা প্রকৃত মুসলমান হবে তাদের জীবনে কষ্ট আছে, শান্তিও আছে, দুঃখ আছে, আছে না নাই?
জেল আছে, জুলুম আছে। স্বামী যদি জেলত যায় আর বউ যদি কয় আমি আর একটা, কি কম হয় না এরকম? হোসাইন বলতেছে, রে মেয়ে, বিবাহের পরে আমার সঙ্গে তোমার থাকতে হবে। কিছুক্ষণ পরে মেয়েটা কান্না শুরু করেছে। ওমর ফারুক বলে, মা, দুইটা কঠিন প্রশ্নের উত্তর তুমি দিবার পেরেছ, এই সহজ প্রশ্ন শুনে কান্দ কেন? মেয়েটা বলে, হোসাইন, আপনি যে প্রশ্ন করেছেন যে বিবাহের পরে আপনার সঙ্গেই থাকতে হবে, আল্লাহর একজন মস্ত বড় নবী ছিল, নাম হলো আয়ুব নবী, ধরে বলেন নাম কি? এই আয়ুব নবী একদিন বাদশা ছিল, সুন্দর একজন সুঠাম দেহির নবী ছিল, কোটি কোটি সম্পদের মালিক ছিল। আয়ুব নবীর অনেকগুলো বিবি ছিল, পাইক পেয়াদা ছিল, উদিন নাদির মন্ত্রী ছিল। একদিন আয়ুব নবীর সবাই ছিল, কিন্তু আয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল, এক সময় আস্তে আস্তে সব তার কাছ থেকে সরে যাচ্ছিল। আয়ুব নবীর যখন দেহের মধ্যে রোগ হলো, দেহের মধ্যে এমন ঘা হলো, ঘায়ের মধ্যে যখন পোকামাকড় শুরু হলো, দেহের দুর্গন্ধে লোকালয় থেকে যখন জঙ্গলে রেখে আসলো, আয়ুব নবীর সঙ্গে তখন আর কেউ থাকলো না। সবাই যখন আয়ুব নবী ছেড়ে চলে গেল, ওই সময় একটা বিবি, নাম হলো রহিমা, ওই আয়ুব নবীকে যেমন ছাড়ে নাই, সব সময় তার সঙ্গে ছিল, সুখের দিনেও ছিল, দুঃখের দিনেও ছিল, আবার বিপদের সময়ে ছিল। আমিও তেমন আপনার সঙ্গে থাকতে চাই। হোসেন বলল, রে মেয়ে, তোমার 3 নম্বর প্রশ্নের উত্তর শুনে আমি খুশি হয়ে গেলাম, আমার আর কোনো আপত্তি নাই। ওই মেয়েটার সঙ্গে হোসেনের বিয়ে হলো, মেয়েটার নাম হলো শাহের বানু। কারবালার প্রান্তরে শাহের বানে রুজুরের একটা বাচ্চা ছিল, নাম হলো আলী আসগর, জোরে বলেন নাম কি? বিভাষায় যখন ছটপট করে, মায়ের স্তনের দুগ্ধ নাই। হোসেন বলে, রে বিবি, এখন তুমি তাবু ছেড়ে চলে যাও মদিনায়, কারণ আমার সঙ্গে ইয়াজিদের শত্রুতা, তোমার সঙ্গে না। তখন বউটা কান্দার বলে, স্বামী গো, বিবাহের সময় 3 নম্বর প্রশ্ন করেছিলেন, বিয়ের পরে আমার সঙ্গে তোমার থাকতে হবে, আজকে আপনি থাকবেন বিপদের, আর আমি চলে যাব, পারবো না আপনার সঙ্গে, যদি পারেন আলিয়াজগরকে একটু পানি পান করে নিয়ে আসেন। ফরাত কোলে পানি পান করতে গেল। হোসেন চিল্লায় বলতেছে, রে ইয়াজিদের লোকেরা, ফরাত কোলের একটা কুকুর ফরাতের পানি পান করে, অথচ আমাদের জন্য পানি বন্ধ করে দিয়েছ, এই জুলুম আল্লাহ সহ্য করবে না। আমার ছোট আলিয়াজগর মায়ের স্তনের দুগ্ধ পাচ্ছে না, পানি পান করার জন্য জিহ্বা বের করে, আল্লাহর শপথ করে বলতেছি, আমি হোসাইন পানি পান করব না, কিন্তু আমার আলী আসগরকে এক তোলা কি পানি দেওয়া যায় না, এ ফরাতের পানি শিয়াল কুত্তা খায়, আমার আলী আসগরকে পানি পান করতে পারবে না। এই বলে এক চোল পানি নিয়ে আলী আসগরের মুখে যখন হোসাইন দিবান চাই, অতর্কিত একটা তীর এসে আলী আসগরের বুকের মধ্যে ঢুকে যায়। আলী আসগরের মুখে পানি দিবার গিয়ে দেখে ছেলেটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হোসাইন কালো চাদরে মুড়ি দিয়ে বিবির কাছে বলে, বিবি রে, তোমার আলী আসগর পানি পান করেছে, এটা ফোরাতের পানি না, এটা জান্নাতে আমার নানা হাউজে কাউসারের পানি পান করবে। বিবি রে, তুমি চলে যাও। বিবি কান্দার বলে, সন্তান চলে যাক, সব চলে যাক, কিন্তু আমি আপনাকে ছাড়বো না গো স্বামী। শেষ পর্যন্ত হোসেন রাদিয়াল্লাহর দেহ থেকে যখন মস্তককে বিচ্ছিন্ন করে নিয়ে যায়, ওই সময় শাহের বানু স্বামীর লাশের কাছে কান্দের বলে, স্বামী গো, আপনার জীবনের শেষ পর্যন্ত আমি ছিলাম আপনার লাশের কাছে, জানতে চাই আপনি যখন জান্নাতি যুবকদের সর্দার হবেন, তখন আমি জান্নাতেও আপনার সঙ্গে থাকতে ইচ্ছা পোষণ করি। আজকের আলোচনার ভিতর দিয়ে যে জিনিসগুলো আপনাদের বোঝাবার চাইলাম, এর ভিতরে ঈমানের কথা আছে, আমলের কথা আছে, বাপ মার কথা আছে, নারীদের পর্দার কথা আছে, এবং বাতিলের বিরুদ্ধে লড়াই করার কথা আছে না নাই, আমি সব কিছুকে সমন্বয় করে আপনাদের সামনে আলোচনা করেছি।
আল্লাহ বক্তার শ্রোতা সবাইকে যেন আমল করার তৌফিক দেয়। জোরে বলবো আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন ফজরের নামাজটাও আমাদেরকে জামাতের সঙ্গে আদায় করার তৌফিক যেন দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই। পড়েন সকলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাক সাল্লিম। জাযাকাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। বাবা জি আপনি তো কিছু বলবেন না মনে হয়, কিছু বলবেন? দোয়া করে দিচ্ছি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ হাজার হাজার পুরুষ হাজার হাজার নারী রাত 12:30 পার হয়ে গেছে, এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার জান্নাতের বাগানে বসে বসে জান্নাতের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য আল্লাহ কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় তুমি মাফ করে দাও, এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনা নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করো। তমাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তমাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াফরে হাদিয়া কবুল করো। আল্লাহ তাআলা এই বলরাম চত পারপাসপুর গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখিনী মা ছোট্ট একটা শব্দ রে, এই নামের মধ্যে কত মধু, গোটা দুনিয়া বিক্রি করলে পাইব না, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। মা জননী নাই রে যাহার, মা জননী নাই রে যাহার, এই দুনিয়ায় তাহার কেহ নাই, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। এই দরদের মা যাদের কবরে চলে গেছে আল্লাহ মায়ের কবরে জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা ইতিম হয়ে গেছি আল্লাহ মেহরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আপনজন যাদের জন্য দোয়া করবার কেউ নাই দুনিয়ায় আমরা তাদের পক্ষ নিয়ে দোয়া করি আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ বলরাম চক পারপাসপুর তোমার বান্দা বান্দিরা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে আজকের জান্নাতের বাগান লাগায় দিল, মোনাজাতের সঙ্গে সঙ্গে বাগান ভাঙ্গে যাবে, আবার এক বছর পর জান্নাতের বাগান লাগবে, ততদিন পর্যন্ত জীবিত থাকার কোনো গ্যারান্টি আমাদের নাই রে আল্লাহ। আজকে হতে পারে আমার জীবনের শেষ মাহফিল, আজকে হতে পারে আমার জীবনের শেষ মোনাজাত, তাই তোমার কাছে আরজ করি আল্লাহ আজকের মাহফিল ওসিলায় আমাদের সবাইকে মাফ করে দাও। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি, একদিন আমরা মরে যাব, আমরা সবাই মরে যাব। আজকে মরণের কথা খেয়াল করে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে না। আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরায় দিও না আল্লাহ, এতগুলো মানুষের মধ্যে যার দুইখানা পছন্দ হয় সেই দুই হাতের ওসিলায় মাহফিল কবুল করো। আজকের মাহফিলের সভাপতিকে কবুল করো, আজকের মাহফিলের
নবনির্বাচিত চেয়ারম্যান সাহেব এখানে এসেছে, আল্লাহ তাকে কবুল করো, আল্লাহ অতিথিদের কবুল করো, সুদীজনদের কবুল করো, আলেম ওলামাদের কবুল করো, হাদিস সাহেবদের কবুল করো, আল্লাহ মুরব্বীদের কবুল করো, আল্লাহ আমার কলিজার টুকরা যুবকদেরকে আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ এই যুবকগুলোকে আবার তোমার কাছে ফিরে নাও আল্লাহ, এই যুবকগুলোকে তোমার কুদরতে হাতে সুবদ্ধ করে দিলাম আল্লাহ, এই যুবকগুলোকে পাঁচ অক্ত নামাজি হিসাবে কবুল করে নাও আল্লাহ, আমার মা বোনদের কবুল করো, আবেদা সালিহা পর্দানিশী মা ফাতেমার চরিত্র দান করো, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।